ট্রাফিক পুলিশের সৌজন্যে সাত সকালে পাকড়াও হলো এক ছিনতাইবাজ। সিউড়ি থেকে দুর্গাপুরে বাসে আসছিলেন শেখ জসিমউদ্দিন। দুর্গাপুরে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নামার সময় তার দুটি মোবাইল উধাও হয়ে যায়। সেই সময় তিনি চিৎকার শুরু করলে বাসের অন্যান্য যাত্রীসহ আশেপাশের লোকজন ভিড় করে। বাসে থাকা সন্দেহজনক এক যুবককে বাসের লোক পাকড়াও করে। তার কাছ থেকে জসিমউদ্দিনের একটি মোবাইল উদ্ধার হয়। তৎক্ষণাৎ নিকটস্থ ট্রাফিক পুলিশকে খবর দিলে তারা ওই যুবকের কাছে তল্লাশি চালিয়ে আরও একটি মোবাইল উদ্ধার করে। খবর দেওয়া হয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে। ওই যুবককে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মোবাইল দুটি ফেরত পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শেখ জসিমউদ্দিন। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।